হাই ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই আমার কুইক লার্নিং চ্যানেলে ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি কভার করতে চলেছি উইলিয়াম শেক্সপিয়ারের খুবই এক সুন্দর প্লে রোমিও অ্যান্ড জুলিয়েট এ প্লে পুরো নাম হল দ্য অ্যাক্সিলেন্ট অ্যান্ড লেমেন্টেবল ট্রেজারি অব রোমিও অ্যান্ড জুলিয়েট যা লেখা হয়েছিল আর্লি মিড ফিফটিন নাইনটির আশেপাশে আর পাবলিশ করানো হয়েছিল ফিফটিন নাইনটি সেভেনে এটি একটি ট্র্যাজিক ড্রামা যার সেটিং রাখা হয়েছিল ইতালির এক শহর বেরোনাতে যারা লাভ স্টোরি দেখতে শুনতে পছন্দ করো তাদের জন্য এই ভিডিও খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে ফ্রেন্ডস যারা এখনও আমার চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে অল করে দিও এরকম আরও ভিডিওস পেতে সো ফ্রেন্ডস সময় নষ্ট না করে শুরু করছি রোমিও অ্যান্ড জুলিয়েট বাই উইলিয়াম শেক্সপিয়ার লেট স্টার্ট ফ্রেন্ডস এই স্টোরি দুটি পরিবারের মধ্যে মন্টেগু ফ্যামিলি আর দ্বিতীয়টি হলো ক্যাপুলেট ফ্যামিলি চলো দুটি পরিবারের সদস্যদের সাথে আলাপ করে নেই মন্টেগু ফ্যামিলির ফার্স্ট সদস্য দেখব রোমিও সে তো ষোলো বছরের ইয়াং বয়ে আর তার তো জুলিয়েট নামে এক মেয়ের সাথে প্রেম হয়ে গেছে ওই জুলিয়েট ক্যাপুলেট ফ্যামিলি থেকে আর তার বয়স ছিল মাত্র ১৩ বছর এই জুলিয়েটের এক নার্স আছে মনে রাখবে ওই নার্সের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই স্টোরিতে যে কিনা তার মায়ের থেকেও বেশি ছিল মানে ওই নার্সই জুলিয়েটকে লালন পালন করে বড় করেছেন মন্টেগু ফ্যামিলির হেড ছিল রোমিওর বাবাই মন্টেগু যিনি কিনা ক্যাফোলেট ফ্যামিলির সবচেয়ে বড় শত্রু আর তার স্ত্রী ছিলেন ল্যাডি মন্টেগু মানে রোমিওর মা আর অন্যদিকে ক্যাপুলেট ফ্যামিলির হেড হলো জুলিয়েটের ফাদার মানে ক্যাপুলেট ইনি আবার মন্টিগুদের সবচেয়ে বড় শত্রু ওনার ওয়াইফ ছিলেন ল্যাডি ক্যাপুলেট ইনি জুলিয়েটের মা আর ক্যাপুলেটের পত্নী আমরা আগেই দেখেছিলাম যে ল্যাডি ক্যাপুলেট জুলিয়েটকে দেখাশোনা করার জন্য সমস্ত দায়িত্ব এক নার্সকে দিয়ে রেখেছিল যিনি কিনা তাকে লালন পালন করে বড় করেছেন জুলিয়েটকে এখনও পর্যন্ত আমরা দেখলাম হিরো হিরোইন আর তাদের প্যারেন্টস মান্টিগো ফ্যামিলিতে বলিও মান্টিগোর ভাতিজা মানে রোমিওর কাজিন অন্যদিকে ক্যাপুলেট ফ্যামিলিতেও জুলিয়েটের এক কাজিন আছে মনে রাখবে তার নাম টিওয়ার্ল্ট এছাড়া রোমিওর আরেক বন্ধু যার নাম মার্কেশিও মার্কেশিও রোমিওর খুবই ক্লোজ ফ্রেন্ড এই গল্পে তার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে নাম মনে রেখো নেক্সট ক্যারেক্টার দেখব ফ্রায়াল লরেন্স ইনি একজন সাধু প্রিস্ট ইনি রোমিও আর জুলিয়েটের দুজনেরই খুব ভালো বন্ধু দুজনকেই সাহায্য করে প্রিন্স এইসব চরিত্রগুলো ছাড়াও আরও কিছু ক্যারেক্টার্স মনে রেখো প্রথম হলো কাউন্ট প্যারিস খুবই ধনী ব্যক্তি প্রিন্সের রাজসভায় কাজ করেন আর জুলিয়েটকে বিয়ে করতে চায় আর দ্বিতীয় হলো প্রিন্স নিজেই যিনি কেনাই সিটির লিডার প্যারিস তো তারই আর সবাই কাজ করে ক্যারেক্টারগুলো বুঝে গেছো এবার চলো মেন স্টোরিতে ফ্রেন্ডস এই গল্পে শুরু হয় ব্যারোনা নামের জায়গা থেকে যাকে ইতালিতে যেখানে দুই পরিবারের শত্রুতা অনেক দিন ধরেই ফেমাস প্রথম হলো মন্টিগো আর দ্বিতীয় হলো ক্যাপলের দুটি পরিবারের শত্রুতা অনেক বছর ধরে প্লে শুরুতেই দেখব দুটি ফ্যামিলির সার্ভেন্টসদের মাঝে ঝগড়া হয়ে যায় তখন বেনভোলিও যে কিনা মনটিগু ফ্যামিলি থেকে ও লড়াইকে থামানোর চেষ্টা করে কিন্তু টি বল্ট সাথে লড়তে শুরু করে দুজনেই লড়তে থাকে এভাবে অবশেষে সে প্রিন্সের আগমনেই লড়াই থামে প্রিন্সে দুই ফ্যামিলিকেই সতর্ক করে দেয় যদি এসব আবারও হয় তবে তোমাদের দুই পরিবারের জন্য ভালো হবে না এবার মন্টিগু আর ল্যাডি মন্টিগু দুজনেই বেনবোলিওকে জিজ্ঞেস করে আচ্ছা বাছা বেনভোলিও যখন এই লড়াই চলছিল তখন আমাদের রোমিও কোথায় ছিল বেনবলিও তারপর জানায় যে রোমিও তো আজকাল আনমোনা আনমোনা থাকে জানি না তার কি হয়েছে খবর নাও জানতে তো হবে তারপর রোমিও তার কথা জানালো বেনবলিওকে রোমিও ইদানিং রোজেলেন নামে এক মেয়ের প্রেমে পড়েছে ওয়ান সাইডেড লাভ ছিল মানে রোজেলিন তাকে ভালোবাসত না তারপর বেনবলিও তাকে প্রতিশ্রুতি দেয় যে আমি তোমাকে সাহায্য করব। আর অন্যদিকে কাউন্ট প্যারিস ক্যাপুলেট ফ্যামিলির হেড ক্যাপুলেটকে বলে যে আমি তোমার একমাত্র মেয়ে জুলিয়েটকে বিয়ে করতে চাই ক্যাপুলেট তারপর কাউন্ট প্যারিসকে বলে কাউন্ট প্যারিসকে বলে আপনি কিছু সময় অপেক্ষা করুন কেন কি জুলিয়েট এখন মাত্র তেরো বছরের এক কাজ করুন আমাদের সামনেই পার্টি রয়েছে ডিনারের এক পার্টির আয়োজন করা হয়েছে আপনি সেখানে আসবেন জুলিয়েটকে দেখতে পাবেন আর ও আপনাকে দেখে নিক তারপর ফ্রেন্ডস ক্যাপুলেট ফ্যামিলির এক চাকর যে কিনা ডিনারের ওই ইনভাইট লোকেদের লিস্ট নিয়ে টাউনে ঘুরছিলো কাকে কাকে ইনভিটেশন দেওয়া যায় ক্যাপুলেট ফ্যামিলির পার্টির জন্য কিন্তু প্রবলেম এই ছিল সে পড়তেই জানতো না তারপর সে বেনভলিও রোমিওকে দেখলো হেল্পের জন্য ডাকলো তারা দুজন লিস্ট দেখছিল আর দেখলো যে ওই লিস্টে রজেলাইনের নাম ছিল তারা তো খুবই এক্সাইটেড হয়ে যায় আর প্ল্যানিং করে ফেলে ওই পার্টিতে আসার অন্যদিকে জুলিয়েট তার মা তার নার্স তিনজনে চর্চা করছিল যে কাউন্ট প্যারিস ওই পার্টিতে আসছে তারা দুজনেই জুলিয়েটকে এও বলে যে কাউন্ট প্যারিস খুবই ভালো লোক খুবই সুনাম করছিল যে কাউন্ট প্যারিস এরকম লোক সে এটা করেছে তার ওটা আছে আরও কত কী তো তৈরি হয়ে গেল ঠিক আছে তার সাথে দেখা করা যাক কিন্তু ওই পার্টিতে রোমিও বেনভোলিও মার্কেশিও তিন বন্ধু মার্কেশীয় তার বন্ধু বলেছিলাম না ওই তিনজনই মাস্ক পরে পার্টিতে প্রবেশ করে পার্টিতে যেতেই রোমিও জুলিয়েটকে দেখল দেখ তাকে দেখার পর সে সব কিছু ভুলে যায় এমনকি রোজেলাইনকেও যার জন্য সেই পার্টিতে এসেছে জুলিয়েটকে খুবই ভালো লেগে যায় তার তারপর কি করে ওই ফ্যামিলির ছেলে টিওয়াল্ট মানে জুলিয়েটের যে কাজিন ছিল সে রোমিওর আওয়াজ চিনে ফেলে যে এটা তো রোমিও মাস্ক পরে আমাদের পার্টিতে চলে এসেছে সেই কথা ক্যাপুলেটকে বলে যে ক্যাপুলেট সেই কথা ক্যাপুলেটকে জানায় ক্যাপুলেট বলে যে থাক আজ আজ এই পার্টিতে আমি লড়াই ঝগড়া চাই না আর যখন অন্যদিকে রোমিও জুলিয়েটের সাথে প্রেমে পড়েই গেছে পার্টিতে তার হাত ধরে ডান্স করে তার সাথে অনেক কথাবার্তা বলে এমন ওই পার্টিতে সে জুলিয়েটকে কিস করার চেষ্টাও করছিল এসব দেখে তো এটা বোঝা যায় যে জুলিয়েটও রোমিওকে পছন্দ করে ফেলেছে কিন্তু তাদের দুজনের ভালোবাসার মাঝে সবচেয়ে বড় সত্য ছিল তাদের পরিবারের পুরনো শত্রুতা কিন্তু তারা এসব পরোয়া করেনি পার্টি শেষে রোমিও জুলিয়েটের ঘরের বাইরে গেল আরেক ওয়ালে চড়ল জুলিয়েটকে দেখার জন্য এখানেও তারা ওই সবই কথাবার্তা বলছিল যে আমি তোমাকে ইত্যাদি 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 তারপর রোমিও তার ফ্রেন্ডস ফ্লায়ার লরেন্সের কাছে গেল তাদের বিয়ে সম্পর্কে বলতে যে তুমি কি আমাদের বিয়ে করাতে পারবে ফ্রায়ার লরেন্সের রোমিওর কথা শুনে কিছুটা অদ্ভুত লাগলো কেন কি এতদিন সে রোজেলের নামে এক মেয়ের জন্য বলতো আর আজ সে জুলিয়েটের জন্য বলছে বিয়ে করানোর জন্য কিন্তু সে অবশেষে বিয়ে করানোর জন্য রাজি হয়ে যায় আর কথা দেয় যে বিয়েকে সিক্রেটই রাখবে সে এটা ভাবে যে এ বিয়েটা হয়ে গেলে দুটি পরিবারের মধ্যে তিক্ততা সম্পর্ক সুধার হবে তারপর কি হয় রোমিওর যে দু বন্ধু ছিল তারা জানতে পারে যে টিবল্ট রোমিওর সাথে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করেছে টিবল্ট জুলিয়েটের কাজিন মনে আছে তো কিন্তু রোমিও এখন লড়তে চাইছে না রোমিও জুলিয়েটের নার্সকে বলে যে তুমি জুলিয়েটকে এমন এমন জায়গা পাঠিয়ে দেবে আমি তার জন্য অপেক্ষা করব বিয়ে করার জন্য রোমিওর কথা অনুযায়ী জুলিয়েট ওখানে পৌঁছে যায় আর লরেন্স তাদের দুজনের বিয়ে দিয়ে দেয় আর তারা ওয়েডিং নাইট একসাথেই কাটায় টিবল্ট কি করে রোমিওকে খুঁজে বের করে আর তার সাথে লড়তে থাকে কিন্তু রোমিও তার সাথে লড়তে চাইছিল না কারণ রোমিও ভাবলে এ তো জুলিয়েটের কাজিন একে মারাটা ঠিক হবে না রোমিও তার উপর হাত উঠায়নি কিন্তু মার্কেশিও তার সাথে লড়ে রোমিও তাদের থামানোর অনেক চেষ্টা করে কিন্তু টিবল্ট কি করে মার্কেশিওকে তার তলোয়ার দিয়ে আঘাত করে তারপর টিউবেল্ট ওখান থেকে পালিয়ে যায় এরকম পরিস্থিতিতে রোমিও তার বন্ধুর মৃত্যু সহ্য করতে পারছিল না আর তাই টিউবল্টের সাথে যায় রাগের বসে সে টিউবল্ট মেরে ফেলে সে জুলিয়েটের কাজিনকে মেরে ফেলে আর রোমিও তারপর সেখান থেকে চলে যায় এসব হয়ে যাওয়ার পর প্রিন্সের সভা বসে বেনিয়া প্রিন্সকে সব ঘটনা জানায় যে এমন এমন হয়েছিল আর ভুল করে রোমিওর হাতে টিবল্টের মৃত্যু হয়ে যায় এসব শোনার পর প্রিন্স ডিসাইড করে যে রোমিওকে ওই ব্যারোনা সিটি থেকে বহিষ্কার করা হবে আর অন্যদিকে জুলিয়েট রোমিওর জন্য ব্যাকুল অপেক্ষা করছিল ওখানে নার্স আসে জুলিয়েটকে বলে যে তোমার কাজিন টিবল্টকে রোমিও মার্ডার করে ফেলেছে আর সেখান থেকে পালিয়ে গেছে তাই প্রিন্স অব ব্যারোনা তাকে বহিষ্কার করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জুলিয়েট এসব শোনার পরও রোমিওর জন্য অপেক্ষা করছিল টিবল্ট নিশ্চয়ই কিছু না কিছু করেছে যার জন্য রোমিও তাকে মেরেছে সে এটাই বিশ্বাস করছিল জুলিয়েট তার নার্সকে বলে যে রোমিওর কাছে যাও গিয়ে বলো যে আমি তার জন্য অপেক্ষা করছি যেন আমার সাথে দেখা করে তারপরে ওই পৃষ্ঠ পুরোহিত ট্রায়াল লরেন্স যে কিনা তাদের দুজনে বিয়ে দিয়েছিল সে বলে যে রোমিও তুমি তো টিবল্টকে হত্যা করেছ তাই তোমাকে এই শহর থেকে বাইরে করে দেওয়া হয়েছে রোমিও খুবই চিন্তিত হয়ে যায় আর দুঃখে সে নিজেকে মারার চেষ্টা করে আর তখনই জুলিয়েটের নার্স সেখানে চলে আসে বলে যে জুলিয়েট তোমার জন্য অপেক্ষা করছে ফ্রায়াল লরেন্সও বলে যে তুমি নিজেকে মারার চেষ্টা করো না আমি তোমাকে যতটা পারি সাহায্য করব। কাল সকালে তুমি মন্টুয়া পৌঁছে যাও আর ওখানে মেসেজের অপেক্ষা করো অন্যদিকে জুলিয়েটের ফ্যামিলিও ডিসাইড করে ফেলে যে তিন দিনের মধ্যে জুলিয়েটের বিয়ে কাউন্ট প্যারিসের সাথে দিয়ে দেব। ল্যাডি ক্যাপুলেট মানে জুলিয়েটের মা জুলিয়েটকে বলে যে তোমাকে কাউন্টকে বিয়ে করতে হবে জুলিয়েট তো মানা করে দেয় তাকে অনেক বকা খেতে হয় বলে যে না তোমাকে কাউন্টকে বিয়ে করতেই হবে জুলিয়েট তারপর দৌড়ে ফ্রায়ার লরেন্সের কাছে যায় সে ফ্রায়ার লরেন্সকে রিকোয়েস্ট করে যে আমাকে এই সমস্যা থেকে মুক্তির পথ দেখাও আমার স্বামী তো রোমিও আমি তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব কেমন করে যদি কোনো পথ খুঁজে না পাই তবে নিজেকে শেষ করে ফেলব তারপর সে কি করে সে জুলিয়েটকে এক বোতল ড্রাগ দেয় তারপর ফ্রায়ার জুলিয়েটকে এক বটল ড্রাগ দেয় যে এটা তুমি আসরাতে খাবে এটা খাওয়ার পরে তুমি ফর্টি টু আওয়ার্স এমন লাগবে যেমনটা কি তুমি মারা গেছো তোমার হৃদস্পন্দন বন্ধ হয়ে যাবে আর তোমার ফ্যামিলিভাবে তুমি মারা গেছো তোমাকে কবর দেওয়ার জন্য ক্যাপুলে টমবে নিয়ে আসবে আর ওখান থেকে যখন তোমার জ্ঞান ফিরবে আমি তোমাকে ওই কবরস্থল থেকে বের করে মান্টুয়া নিয়ে যাব। যেখানে রোমিও আছে জুলিয়েট অবশেষে ফ্রয়াল লরেন্সের এই প্ল্যান মেনে নেয় তারপর সে তার ফ্যামিলির কাছে আসে ক্ষমা চায় তার পরিবারের কাছে তার খারাপ ব্যবহারগুলোর জন্য জুলিয়েটের ফ্যামিলি জুলিয়েটের এই ভালো ব্যবহার দেখে খুশি হলো আর বলে যে কালি তোমার বিয়ে প্যারিসের সাথে দিয়ে দেব ওই রাতে জুলিয়েট এটা ভাবছিল যে আমার কি ড্রাগ নেওয়া সঠিক হবে না ব্যাঠিক একটা দ্বন্দ্বের মাঝে পড়ে যায় সে অবশেষে ডিসাইড করে যে অন্যকে বিয়ে করার চাইতে ড্রাগ নেওয়াটাই শ্রেয় পরদিন যখন তার ফ্যামিলি তার কাছে আসলো তাকে মৃত দেখতে পায় সবাই খুবই দুঃখী হয়ে পড়ে যে কেন জুলিয়েট এরকমটা করল তখন ফ্রায়ার লরেন্স ওখানে আসে বোঝালো তাদের যে এখন আর কি করার আছে যা লেখা ছিল তাই হলো জুলিয়েট যেখানেই থাক খুশি থাক ভালো থাক তারপর জুলিয়েটকে কবর দেওয়ার জন্য ক্যাপুলেটের কবরস্থানায় নিয়ে যাওয়া হচ্ছিল অন্যদিকে মান্টুয়াতে রোমিও এক চাকর মান্টুয়াতে রোমিওর এক চাকর এসে রোমিওকে বলে জুলিয়েটের ডেথ হয়ে গেছে রোমিও এসব শুনে সহ্য করতে পারছিল না বলে যে আমিও মরতে চাই সে এক পাশের দাবাখানা থেকে খুবই এক বিষাক্ত পয়জন নিল মরার জন্য সে তো জানতো না যে এটা ফ্যাক নিউজ আসলে তো জুলিয়েট মরেই নি তারপর ফ্রায়ার লরেন্স কী করে ফ্রায়ার জন নামে এক পূজারিকে বলে যাও তুমি রোমিওর কাছে জানিয়ে আসো আমাদের প্ল্যানিং নিয়ে যে এসব ফেক জুলিয়েট আসলে মারা যায়নি ফ্রায়ার জন বলে যে ভাই আমি এসব পারব না যদি কেউ জানতে পারে তবে আমাকে সমাজ থেকে বাইরে করে দেওয়া হবে ফায়ার লরেন্স বলে যে সিচুয়েশনকে বোঝার চেষ্টা করো জুলিয়েট তিন ঘন্টার মধ্যে জেগে যাবে আর জেগে যদি রোমিওকে দেখতে না পায় তবে আমার উপর খুব রাগ করবে তাকে গিয়ে বলে আসো অন্যদিকে কাউন্ট প্যারিস যার সাথে কিনা জুলিয়েটের বিয়ে দেওয়ার কথা ছিল সে জুলিয়েটের কবরস্থানে আসে কিছু ফুল টুল নিয়ে এবার এখানে রোমিও চলে আসে এটা ভেবে যে শেষবারের জন্য জুলিয়েটকে দেখে আসি তারপর তাকে তাকে একটি দেখে তার পাশে বিস্পান করে আমিও মারা যাব যখন সে সেখানে পৌঁছালো কাউন্ট নিজেকে লুকিয়ে নেয় রোমিও কি করে জুলিয়েটকে কবর থেকে বাইরে করার চেষ্টা করে কাউন্ট সুযোগ বুঝে তার উপর হামলা করে রোমিও বলল যে তোমার সাথে তো আমার কোনো শত্রুতা নেই তুমি কেন ফলতো আমার সাথে লড়ছ ও মানছিলই না লড়েই যাচ্ছিল রোমিও রাগে দুঃখে তার মাথা ঠিক ছিল না তাকে মেরে দেয় মারার পর সে জুলিয়েটকে কবর থেকে বের করে কাঁদতে থাকে ফাইনালি লাস্ট বার সে জুলিয়েটকে দেখল কিস করল আর তারপর বিষ পান করে মারা যায় তারপর যখন কিছুক্ষণ পর জুলিয়েটের জ্ঞান ফিরল সে দেখল যে রোমিও মোরে পড়ে আছে ফ্রায়ার লরেন্সও ওখানে পৌঁছে যায় তারপর সে জুলিয়েটকে সব কিছু বলল যে এমন এমন হয়েছিল জুলিয়েট বেচেরিয়ে এসব সহ্য করতে না পেরে সেও নিজেকে মেরে ফেলে পাশে এক চাকু পরা ছিল তা দিয়ে তাদের ডেতে সেখানে অনেক ভিড় পড়ে যায় প্রিন্সও সেখানে পৌঁছায় ফ্রায়ার লরেন্স সব কিছু প্রিন্সকে জানায় তাদের দুটি পরিবারের চিরশত্রুতার কারণে এই দুটি পবিত্র প্রেমিক প্রেমিকা আজ দুনিয়াতে নেই তারপর তারাও বুঝতে পারে তাদের ভুল সেখানে এটাই সিদ্ধান্ত হয় যে এই দুজন মানে রোমিও আর জুলিয়েটের গোল্ডেন স্ট্যাচু বানানো হবে যাতে করে নেক্সট জেনারেশন এই মহান প্রেম কাহিনী নিয়ে জানতে পারে আর এভাবেই এই স্টোরি এন্ড হয়ে যায় ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু আজকের জন্য এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ